নরসিংদীর শিবপুরে শারদীয় দুর্গাপূজা পূজা উপলক্ষে বাহাত্তরটি পূজা মণ্ডপে অনুদান বিতরণ করা হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে উপজেলা সভাকক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ জহিরুল হক ভুইয়া মোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও সজীবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান তাপসী রাবেয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসিন নাজির সাধারণ সম্পাদক আলহাজ সামসুল আলম ভুইয়া রাখিল পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী সাধারণ সম্পাদক কৃষ্ণ গোস্বামী এ সময় উপজেলা আওয়ামী লীগ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় সরকারি বরাদ্দ হতে উনিশ হাজার ও এমপি মহয়ের ব্যক্তিগত তহবিল হতে পাঁচ হাজার করে প্রতিটি পূজা মণ্ডপে মোট চব্বিশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়